আসসালামু আলাইকুম, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যে কারণে পেনশন স্কিম থেকে উন্নয়ন কাজে ঋণ নেবে সরকার, পরিকল্পনা মন্ত্রী। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, চাইলেই কেন নির্বাচনে যেতে পারবে না বিএনপি, কেমন হবে নির্বাচনকালীন সরকার, যে পাঁচ মন্ত্রীর ব্যর্থতা নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের হতাশা, আওয়ামী লীগ কেন চায় না বিএনপি নির্বাচনে আসুক, যে কারণে অক্টোবর নাগাদ ওরা মানচিত্রে থাবা দেবে, পুলিশ আমলা এবং প্রজাতন্ত্রের মালিকানা, শর্মিলা ঢাকা এলেই বিএনপির নেতারা কেন বিরক্ত হন, কেন উচ্চবিত্তরা বেশি দুর্নীতি করছে পরিকল্পনা মন্ত্রী, কিছুদিনের মধ্যে আরও যেসব স্যাংশন আসছে রেজা কিবরিয়া, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, এবার বাংলাদেশের মানবাধিকার নিয়ে ফ্রান্স জার্মানি যে বিবৃতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। পেনশন স্কিম থেকে উন্নয়ন কাজে ঋণ নেবে সরকার, পরিকল্পনা মন্ত্রী। সরকার সার্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নেবে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সরকার সার্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নেবে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। উন্নয়ন কাজের জন্য পেনশন স্কিম থেকে সরকার ঋণ নেবে, এর ফলে বিদেশ থেকে ঋণ গ্রহণের প্রবণতা কমবে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে পেনশন স্কিম বিষয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এক ছায়া সংসদ বিতর্কে তিনি কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। পরিকল্পনা মন্ত্রী বলেন, উন্নয়ন কাজে সরকার বৈদেশিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে ঋণ নেয়। পেনশন স্কিম চালুর ফলে ঋণ নেওয়ার আরও একটি উৎস যোগ হয়েছে, এতে বিদেশ থেকে ঋণ নেওয়া কমে আসবে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে, চাইলেও কেন নির্বাচনে যেতে পারবে না বিএনপি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না, এটি কোটি টাকার প্রশ্ন। বিএনপির পক্ষ থেকেও এখনো বলা হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না, এই ধরনের নির্বাচন তারা করতেও দেবে না। তবে বিএনপির ভেতরে অনেককে নির্বাচনের ব্যাপারে আগ্রহী, কিন্তু বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে বিএনপি আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে অনীহায় প্রকাশ করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় গণমাধ্যম বলেছে, এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে বিএনপির আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই, নির্বাচনে যাওয়া বিএনপির জন্য অসম্ভব। বিএনপির এই নেতার বক্তব্য ব্যাখ্যা করলে দেখা যায় পাঁচটি কারণে বিএনপি নির্বাচনে যাওয়াটা কঠিন এবং দুরূহ হয়ে গেছে। এক, শীর্ষ নেতাদের অযোগ্যতা। বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া এখন নির্বাচনের জন্য অযোগ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবে, সেক্ষেত্রে সেই নির্বাচনে বিএনপি যে সরকার গঠন করবে সে সরকারে বেগম জিয়া বা তারেক জিয়া কেউই প্রধানমন্ত্রী হতে পারবে না, এমনকি সংসদ সদস্য হতে পারবেন না। এরকম বাস্তবতায় বিএনপি মনে করছে পরিস্থিতিকে স্বাভাবিক না করে তাদের নির্বাচনে যাওয়া উচিত নয়। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, কেমন হবে নির্বাচনকালীন সরকার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর 3 মাসের কিছু সময় বেশি রয়েছে। নির্বাচন কমিশন বলছে জানুয়ারির প্রথম সপ্তাহে তারা নির্বাচন করতে চায়। এই লক্ষ্যে নির্বাচন কমিশন জনগণের মধ্যে আস্থা অর্জনের জন্য প্রাণান্ত চেষ্টা করছে, বিভিন্ন অংশগ্রহণের সঙ্গে বৈঠক করছে। তবে নির্বাচনে নিয়ে প্রধান যে প্রশ্ন তা হচ্ছে, নির্বাচন কেন সরকারের অধীনে হবে, বিএনপি নির্বাচনকালীন কেমন সরকার চায়, বিএনপি নির্বাচনের সময় একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চায় এবং এই জন্য বিএনপি দুটি বিকল্প প্রস্তাবনা রয়েছে। এক, সংবিধান সংশোধন। বিএনপি চাইছে সরকার জাতীয় সংসদে সংবিধান সংশোধন করবে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে 2011-এর আগে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছিল এটি পুনর্বর্তন করবে। যেহেতু আগামী অক্টোবরে সংসদের শেষ অধিবেশন বসবে, সেহেতু সেই অধিবেশনে বিএনপি চাইছে যে সংবিধান সংশোধন করতে। কিন্তু বিএনপি নেতারাও জানে যে আওয়ামী লীগ এটি করবে না, এর বিকল্প কি হতে পারে তা নিয়ে বিএনপি নেতারা বিভিন্ন কূটনৈতিক মহলে আলাপ আলোচনা করছেন। তারা বলছেন যে জরুরি প্রয়োজনে এবং রাষ্ট্রীয় প্রয়োজনে সংবিধানের বাইরে গিয়েও তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায়, যেমনটি হয়েছিল 1991 সালে। সেই সময় তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হয়েছিল, যা ছিল সংবিধান বহির্ভূত। পরবর্তীতে সংবিধান সংশোধনের মাধ্যমে এটিকে বৈধতা দেওয়া হয়েছিল, এখন বিএনপিও দ্বিতীয় বিকল্প হিসেবে এটা চাইছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পাঁচ মন্ত্রীর ব্যর্থতা নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের হতাশা।
আওয়ামী লীগের একাধিক তৃণমূলের নেতা মনে করেন যে পাঁচ জন মন্ত্রীর ব্যর্থতার দায় গোটা সরকারের উপর আসছে এবং সরকারের সব অর্জনকে এই মন্ত্রী পাঁচ মন্ত্রী ব্যর্থতায় পর্যবসিত করে দিচ্ছে। সরকারের অর্জন ম্লান করার জন্য পাঁচ মন্ত্রীকে দায়ী করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরাই। এদের মধ্যে রয়েছে এক বাণিজ্য মন্ত্রী, ব্যর্থ মন্ত্রীদের তালিকার শীর্ষ নামতে অবশ্যই বাণিজ্য মন্ত্রী। তিনি বাজারে ডিম সহ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু বাস্তবে দেখা গেছে যে এই নির্ধারিত পণ্যের ধারের কাছেও পণ্য বিক্রি হচ্ছে না। দুই অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী কিছুদিন আগে বলেছেন অর্থনীতির অবস্থা নাকি খুবই ভালো, অর্থনীতি নিয়ে যারা সমালোচনা করে তারা অর্থনীতির কিছুই বোঝে না। অর্থমন্ত্রী নিজে অর্থ মন্ত্রণালয়ে যান না, অর্থ মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে পাওয়া যায় না, মাঝে মাঝেই তিনি উদয় হন। তিন পররাষ্ট্রমন্ত্রী, চার স্বাস্থ্যমন্ত্রী, পাঁচ বিদ্যুৎ মন্ত্রী। এই পাঁচ মন্ত্রীর কারণেই আওয়ামী লীগ সরকারের সব অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরাই। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, আওয়ামী লীগ কেন চায় না বিএনপি নির্বাচনে আসুক। আওয়ামী লীগ বিএনপিকে ছাড়াই নির্বাচন করতে চায়, এর কারণ হিসেবে আওয়ামী লীগের নেতারা যে বক্তব্যগুলো দিচ্ছেন তাকে মোটামুটি ভাবে ভাগ করা যায়। এক, নির্বাচন বিশৃঙ্খলা। আওয়ামী লীগ নেতারা মনে করেছে যে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে তারা আসবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, বিতর্কিত করতে এবং নির্বাচন যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে অগ্রহণযোগ্য হয় তা প্রমাণের জন্য। জয়ের জন্য বিএনপি নির্বাচনে আসবে না, কাজে এইরকম একটি নির্বাচন অনেক ঝুঁকিপূর্ণ হবে। পদে পদে তারা নানা রকম ইস্যু তৈরি করবে, একটির পর একটি অভিযোগ উত্থাপন করবে এবং নির্বাচনকে বিতর্কিত করবে, যেমনটি তারা করেছিল 2018 নির্বাচনে। দুই, সন্ত্রাস সহিংসতা বাড়বে। আওয়ামী লীগের অনেক নেতাই মনে করেন যে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচনকে ঘিরে সন্ত্রাস অহিংসতা বাড়বে এবং এর মধ্য দিয়ে দেশে একটি অস্থির অস্থির তৈরি হতে পারে, সেখানে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটতে পারে। এই কারণে বিএনপিকে দূরে রেখে নির্বাচন করা অত্যন্ত ভালো। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, অক্টোবর নাগাদ ওরা মানচিত্রে থাবা দেবে। নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য কে এম শামীম ওসমান বলেছেন 21 বর্ষের কাছে নাকি হত্যার চেষ্টা করা হয়েছিল, আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন, তিনি আমাদের স্বপ্ন। অক্টোবর নাগাদ ওরা মানচিত্রে থাবা দেবে, ক্ষমতায় আসার জন্য নয়, বাংলাদেশকে ধ্বংস করার জন্য ওরা এটা করবে। শামীম ওসমান আরো বলেন, যারা বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করতে চায় তাদের বলতে চাই, আমরা কারো পায়ে ভর দিয়ে দাঁড়াইনি, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। শামীম ওসমান বলেন, বোমা হামলার পর আমি কি বুঝিনি যে আমি বেঁচে আছি, আমাদের কি অপরাধ ছিল? খালেদা জিয়া বলেছিলেন পার্লামেন্টে আমাকে দেখে নেবেন, আমরা প্রতিবাদ করেছিলাম। 30 লাখ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ, এই নারায়ণগঞ্জ আমাদের, যারা 75-এর পর বড় হয়েছি, আমাদের জীবন প্যালেস্টাইনের যুবকদের মতো হয়ে গিয়েছিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পুলিশ আমলা ও প্রজাতন্ত্রের মালিকানা। সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক জনগণ, আর সরকারি কর্মকর্তা কর্মচারী হলেন আমাদের সেবক, সোজা সাপটা কথায় চাকর। কিন্তু স্বাধীনতার পর আস্তে আস্তে প্রজাতন্ত্রের কর্মচারীরাই মালিকদের উপর ছড়ি ঘোরাচ্ছে। গত 5 থেকে 7 বছর এখন দেশের অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে জনগণ যেন এই রাষ্ট্রে সবচেয়ে মূল্যহীন আমলা এবং পুলিশরাই দণ্ডমুণ্ডের কর্তা। একজন পিছির সরকারি কর্মকর্তাও যে ভাষায় জনগণের সাথে কথা বলে তা অগ্রহণযোগ্য। এখন জনগণ যদি ডিসি বা আমলাদের স্যার না বলে তাহলে তা বিশাল অপরাধ। বড় আমলারা রাজনীতিবিদ জনপ্রতিনিধিদের জ্ঞান দেন, শাসন দেন, মাঝারি আমলারা নির্বাচনে কিভাবে জিততে হবে তার ফর্মুলা দেন। প্রশাসনিক সরকারি কর্মকর্তারা যদি এইভাবে ক্ষমতাবান হয়ে ওঠেন তাহলে পুলিশ প্রশাসন কি বসে বসে তামাশা দেখবে? পুলিশে শুরু করে বাড়াবাড়ি খবরদারি, যারা ক্ষমতায় আছেন তাদের কয়েকজনের মধ্যে দুষ্ট বুদ্ধি মাথায় চাপে, তারা ভাবে নির্বাচনে এত কষ্ট করার কি দরকার, এত টাকা পয়সা খরচ করে ভোটের অনিশ্চয়তার ঝুঁকি নিয়ে লাভ কি, তার চেয়ে ডিসি ওসি এসপিদের ম্যানেজ করলেই তো সব মুশকিল আসান হয়। ডিসি এবং আমলারা নির্বাচনের জয় নিশ্চিত করেছে, আর পুলিশ ডান্ডা মেরে প্রতিপক্ষকে ঠান্ডা করে দেবে। সুযোগটা প্রথম আসে 2014 সালে, যখন বিএনপি নির্বাচন বর্জন করে। আওয়ামী লীগের অনেকেই ভাবেন এই নির্বাচনে তো রিহার্সেল, কদিন পরে আসল নির্বাচন হবে, সবার স্মৃতিতে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শর্মিলা ঢাকা এলেই বিএনপির নেতারা কেন বিরক্ত হন? সৈয়দ শর্মিলা রহমান, ডাকনাম সিথি, বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী। দুই সন্তান নিয়ে তিনি থাকেন লন্ডনে, কিন্তু বেগম খালেদা জিয়া যখনই সংকটে পড়েন, যখনই অসুস্থ হন, তখনই তিনি সবকিছু ফেলে ছুটে আসেন। তার বাংলাদেশ আসা পছন্দ করেন না তারেক জিয়া। তারেক জিয়ার ধারণা সরকারের সাথে শর্মিলার গোপন সম্পর্ক রয়েছে, আর এ কারণে শর্মিলা ঢাকা এলে কোনো বাধা দেওয়া হয় না। গত 15 বছরে বেগম খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক জিয়া, বড় ছেলে স্ত্রী জোবাইদা রহমান সহ বেগম জিয়ার পরিবারের সকলের বিরুদ্ধে
মামলা হয়েছে। শুধুমাত্র মামলা হয়নি সৈয়দা শর্মিলা রহমানের বিরুদ্ধে, এমনকি তার প্রয়াত স্বামী আরাফাত রহমান কোকো মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন মালয়েশিয়া। সৈয়দা শর্মিলা রহমানের সাথে কি সরকারের কোনো গোপন সম্পর্ক রয়েছে? সৈয়দা শর্মিলা রহমান কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিয়ে আসার জন্য বেগম জিয়াকে প্রভাবিত করতে চান, বা তার মধ্যস্থতার কি বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় কারাগার থেকে ফিরোজা এসেছেন? এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, উচ্চবিত্তরা বেশি দুর্নীতি করছে পরিকল্পনা মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে দুর্নীতি বেড়েছে সন্দেহ নেই, উচ্চবিত্ত পর্যায়ে দুর্নীতি বেশি হচ্ছে, ব্যাংকিং খাতেও এসে প্রভাবশালীরা অর্থ লুটপাটের ঘটনায় জড়িত। তিনি বলেন, এসব দুর্নীতিবাজরা ইউরোপ, আমেরিকা, কানাডা, দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশে অর্থ পাচার করছে। দুই, একজনকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হলেও টাকা পাচারের সঙ্গে জড়িত আরো অনেককেই আইনের আওতায় নিয়ে আসা উচিত। এম এ মান্নান আরো বলেন, যারা সর্বজনীন পেনশন স্কিমকে নির্বাচনী তহবিল যোগানের উদ্যোগ দিয়ে রেখেছে, তাদের এই সমালোচনা যথার্থ নয়। সরকার কল্যাণ রাষ্ট্রের ধারণা থেকে নাগরিকদের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, সার্বজনীন পেনশন স্কিম প্রচলিত সঞ্চয় স্কিমের মতো মনে হলেও এটি পেনশন গ্রহীতাদের দীর্ঘমেয়াদী কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করবে। পেনশন খাতে জমাকৃত অর্থ স্বয়ংপূর্ণ নিরাপদ থাকবে, এর জন্য সরকারের প্রতি আস্থা রাখতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কিছুদিনের মধ্যে আরও স্যাংশন আসছে রেজা কিবরিয়া। আগামী কিছুদিনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কিছু দেশের স্যাংশন আসতে পারে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া বলেন, এই সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে, দেশে বিদেশে কেউ আর সরকারের সাথে নেই। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে আওয়ামী লীগ সরকারের গুম খুন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অস্ট্রেলিয়ান পার্লামেন্টে সরকারকে স্যাংশন দেওয়ার প্রস্তাব উঠেছে। আগামী কিছুদিনের মধ্যে আরও কিছু আন্তর্জাতিক খবর শুনতে পারে, কিছু দেশের স্যাংশন দেখতে পাবেন এই সরকার অপকর্মের বিরুদ্ধে। তাই এই সরকারকে আর ক্ষমতা থাকতে দেয়া যায় না। এই সরকারের দেশটা ধ্বংস করে দিয়েছে, বিদেশ ও দেশের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এবার বাংলাদেশের মানবাধিকার নিয়ে ফ্রান্স জার্মানি বিবৃতি। মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এই প্রতিষ্ঠানটির পরিচালক এ এস এম নাসিরউদ্দিন এলানের 2 বছরের কারাদণ্ডের বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি। শনিবার বাংলাদেশের জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন যা জানোভস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কে 2 দেশের বিবৃতি পোস্ট করেছেন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক বাধ্যবাধকতার পাশাপাশি আইনের শাসনের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল ফ্রান্স ও জার্মানি বাকি বিশ্বের মতো বাংলাদেশও মানবাধিকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে। আদিলুর রহমান খান এবং এ এস এম নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অনুশোচনা করি আমরা। এতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে সরকারের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এই ঘটনা নিয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।